এর মেন উদ্দেশ্য গত 29শে জুলাই আনুষ্ঠানিকভাবে আমাদের দিদিকে বলো একটা আমাদের প্রচার বা আমাদের দলীয় কর্মসূচি চালু হয়েছে আনুষ্ঠানিকভাবে, তারপরে এমপিদের নিয়ে একটা আলাদা মিটিং হয়েছে, বিধায়করা বিধায়কদের কী দায়িত্ব আছে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এরপরে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির নির্দেশ মতো গত 3 তারিখে 23রা সেপ্টেম্বর আমাদের মিটিং হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। ওইখান থেকে আমাদের নির্দেশ আসে 72 ঘন্টার মধ্যে আমাদের এই কাজ, আমাদের প্রচারের কাজ চালু করতে হবে, বিভিন্ন মানুষের কাছে যেতে হবে, সেখানে রাত্রিযাপন করতে হবে, যা যা কর্মসূচি আছে মানুষকে এটা বোঝাতে হবে, সেই নির্দেশ মতো আমাদের আজকে এই প্রেস কনফারেন্স হচ্ছে এবং আগামীকাল থেকে আমাদের এখানে চালু হবে। প্রথমে চালু হবে 3 নম্বর ওয়ার্ডের চিন্ময়বাড়ির কাউন্সিলর আছেন, ওনার ওয়ার্ডে চালু হবে, কিন্তু মাননীয় সাংসদ এটা যুব নেতৃত্বে করতে বলেছেন, কিন্তু আমাদের পূজালিতে কখনো যুব মাদার আলাদা কখনোই প্রোগ্রাম হয় না, আমরা একত্রিতভাবে যেহেতু আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একসাথেই এই কাজটা শুরু করছি আজকে থেকে পূজালিতে। সাধারণ মানুষের উপকারের জন্য করা হয়েছে, ভাবুন একটা ফোনের ওপার মাধ্যমে, একটা কলের মাধ্যমে ওপারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। এটা ভারতবর্ষে একটা নজিরবিহীন প্রচার, যে প্রচার শুধু নয়, এটা একটা উদ্যোগ বলা যেতে পারে, যে এইভাবে মুখ্যমন্ত্রীর সাথে সাধারণ পাবলিকের একটা ফোনের ওপারে আছেন, এটা ভাবাটা সত্যি খুব অবাস্তব ব্যাপার। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখিয়েছেন এবং এতে উপকৃত হয়েছে। আপনারা মিডিয়ারা আপনারা আছেন, জানেন আমাদের পেপার নিউজ চারিদিকে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, প্রায় এই কয়েকদিনের মধ্যে আমাদের 9-9 করে 10.5 লক্ষ মানুষ যোগাযোগ করে ফেলেছেন, রেগুলার প্রায় 30-40 হাজার মানুষ ফোন করছেন, কেউ মেল করে জানাচ্ছেন, কেউ উপকার পাচ্ছেন, আপনারা দেখেছেন অনেক উপকৃত হয়েছে। সে আপনি যদি বলেন সেই বন্যা হয়েছে হিমাচল প্রদেশে, সেখান থেকে রিকভারি করে নিয়েছেন এই দিদিকে বলোকে কেন্দ্র করে, এই একটাই নাম্বার 9137090370, এতে রিকভারি করা হয়েছে, মানুষের দুর্যোগের এতে দাঁড়ানো হচ্ছে, হ্যাঁ সমস্ত কিছু উপকৃত হচ্ছে, মানুষ কমপ্লেন করছে। আমরা আরও এটাকে ব্লক স্তরে ছড়িয়ে দেওয়া হলো মানুষের ঘরে ঘরে, একটা টার্গেট তো আছে যে 10,000 গ্রাম কভার করতে হবে আমাদের 100 দিনের মধ্যে। অলরেডি আমাদের 2,000 প্রায় গ্রাম কভার হয়ে গেছে, এবার ব্লকে আমরা নেমেছি, টাউনে নেমেছি, সব জায়গায় মানুষের কী সুবিধা অসুবিধা আছে, কী নিজেদের ভুল ত্রুটি আছে সেগুলো আমরা দেখতে হবে, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হবে, প্রয়োজনে কারো অভাব অভিযোগ থাকলে সেগুলো যা আমরা লোকাল লেভেলে সেগুলো মিটিয়ে নেবো ম্যাক্সিমাম আশা করছি, বাকি যেগুলো আমাদের দিয়ে হবে না আমাদের মাননীয় সাংসদ সেটা আমাদের করে দেবেন বলেছেন। না আমরা ছাড়া পাচ্ছি মানে শুনুন, আমাদের একটা এর আগে টাউনে প্রোগ্রাম হয়েছে, সেটা বিধায়ক লেভেল থেকে হয়েছে আমাদের, এবারে আমরা যেটা নাবছি একদম আরও নিচে ব্লক স্তরে, আমরা টাউন এবং যুব আমরা একত্রিতভাবে যৌথভাবে এটা আমরা নামছি এবং সারা আমরা করেছি, ক্যাম্প করেছি, কিন্তু এইবারে আমরা একদম মানুষের ঘরের পর্যায়ে পৌঁছে যাব, যে মানুষের ভয়ে ভয়ে অশান্তি কেন আছে, মানুষের জায়গা জমির কেন বিবাদ মিটছে না, সবটাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো, যেটা হবে না আমরা দলকে জানাবো। আমার নাম সুদেশ মাঝি, আমি কাউন্সিলর এবং পূজালি টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। দলের ক্ষেত্রে যা উপকার হবে সেটা আমরা বলে বোঝাতে পারবো না, আগামী দিন আপনারাই দেখতে পাবেন যে দলের কতটা, দলের শুধু না আমরা দলটা করছি তো মানুষের স্বার্থে, মানুষের উপকারের জন্য, সেই জন্য মানুষ এতে অনেক অনেক উপকৃত হবে এই আশা আকাঙ্ক্ষা রেখেই এই দিদিকে বলো প্রোগ্রামটা সারা বাংলায় আমরা ছড়িয়ে দিয়েছি, দিদি ছড়িয়ে দিয়েছেন। আর সব থেকে বড়ো কথা, আমাদের যিনি এমপি সাহেব মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি, ওনার উদ্যোগের কথা তো আমরা বলে বা ভাষায় প্রকাশ করতে পারবো না, বিভিন্ন উদ্যোগের মধ্যে এটাও একটা অন্যতম উদ্যোগ, ও আশা করি ওনার কথা অনুযায়ী আমরা যেমনভাবে দল নির্দেশ আমাদেরকে দিয়েছে সেই নির্দেশ পালন করব এবং অনেক অনেক উপকৃত হব। তার মধ্যে একটা আমি বলি উদাহরণ, ছোট্ট দিলে আপনারা বুঝতে পারবেন, কয়েকদিন আগে পেপারে দেখলাম যে গৌতম সরকার, একটা গৌতম ভট্টাচার্য যে আমাদের ফুটবলার ছিলেন, হ্যাঁ সর্বভারতীয় ফুটবলার, বিশেষ করে মোহনবাগান মাঠে মোহনবাগানের হয়ে খেলতেন, আমরা সেই হিসাবে জানতাম, ছোটোবেলায় দেখতাম, সেই মানুষটা এত উপকৃত হয়েছে সেটা আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি। তো সেই দিদি বলো প্রোগ্রাম আগামী দিনে আরও মানুষ, সাধারণ মানুষও যাতে উপকৃত পান সেই হিসাবেই আমরা এই প্রোগ্রামগুলো করে যাই।